ভালো খেলার স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। সারা বছর যারা মাঠে দুটি ছড়ান তার স্বীকৃতি ভালো করার ক্ষুধা আরো বাড়িয়ে দেয়। ফুটবলে যে কোনো খেলোয়াড়ের জন্য ব্যালন ডিওর পরম আরাধ্য এক পুরস্কার। তেমনি আইসিসিও প্রতি বছর সেরা পারফর্মারদের সম্মানিত করে। 134 বছর ধরে উইজডেনও দিয়ে আসছে এমন স্বীকৃতি। বিশ্বের শীর্ষ ক্রিকেট বোর্ডগুলো প্রতি বছর আয়োজন করে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, পুরস্কৃত করে বর্ষসেরা ক্রিকেটারদের। প্রতিবেশী ভারত পাকিস্তানেও আছে এই রীতি, ব্যতিক্রম বাংলাদেশের ক্রিকেট। প্রায় 1.5 যুগ আগে 2 বছর অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হলেও এরপর তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আশ্বাস দিলেও নেওয়া হয়নি উদ্যোগ। তবে আর আশ্বাস নয়, দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে এবছরই। আবারও অ্যাওয়ার্ড নাইট প্রচলন করতে চায় নাজবুল হাসান পাপনের বোর্ড। এটা বিসিবিতে আলাপ করেছি, ভেরি মাচ পজিটিভ। দে সেড লাইক হ্যাঁ আমাদের এটা করাই উচিত, অনেকদিন করা হয়নি। তো মাঝখানে কোভিড গিয়েছে 2 বছর, আমরা তো আসলে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে, অনেক কিছুই তখন হয়নি। এই বছর আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে সেটি তুলে ধরেছিলাম এবং যেখানে পজিটিভ রেসপন্সটা আমি পেয়েছি ক্রিকেট বোর্ডের তরফ থেকে, এবং সেটা নিয়ে আমি আবারও তাদের সাথে আলাপ করছি। আশা করি ইনশাল্লাহ এরকম প্রোগ্রাম আমরা এই বছর একটা করতে পারবো। অ্যাওয়ার্ড নাইট করলে তা হবে জমকালো আয়োজনে, যেখানে শুধু ক্রিকেটারই না সংশ্লিষ্ট সবাইকে দেওয়া হবে স্বীকৃতি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যে প্লেয়ার, কোচ, সাংবাদিকও থাকবে সেখানে, গ্রাউন্ডসম্যানও থাকতে পারে সেখানে, আমাদের স্টাফরা থাকতে পারে সেখানে, আমাদের আপকামিং প্লেয়ার যারা রুট লেভেলে আছে, আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে আছে যারা, সেখানেও থাকতে পারে। তো সেরকম যদি আমরা করি তাহলে এটা অবশ্যই একটা মোটিভেশনাল একটা জায়গা সবার জন্য তৈরি হবে, যে মোটিভেট করবে সবাইকে যে এরকম একটা অ্যাওয়ার্ড ক্রিকেট বোর্ড থেকে পাওয়া যায়, তাহলে বছরে আমি আমার নিজেকে সেই জায়গায় পৌঁছানোর জন্য যতটুকু আমার করণীয় সেটা আমি মন দিয়ে করব। জট দীর্ঘদিনের, এখনও সিদ্ধান্ত হয়নি ক বছরের সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হবে। বিসিবির পরবর্তী সভায় নেওয়া হতে পারে এই বিষয়ে সিদ্ধান্ত। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।